হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। বাংলাদেশের সবচেয়ে বড় মিলন মেলা, অর্থাৎ জাপানে অবস্থিত বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলন মেলা, প্রতি বছর পয়লা বৈশাখকে কেন্দ্র করে বৈশাখী মেলার আয়োজন করা হয় বাঙালি কমিউনিটি থেকে টোকিওতে। এটা সাধারণত প্রত্যেক বছরে এপ্রিলের লাস্টের দিকেই কোনো একটা দিনে অনুষ্ঠিত হয়, এইবারও 30 এপ্রিল, গতকালকে অনুষ্ঠিত হয়ে গিয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশিদের বৈশাখী মেলা টোকিওতে। টোকিওর ইকেবুকুরোতে নিশিগুচি পার্কে প্রত্যেক বছর এই মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা উপলক্ষে অনেক সময় বাংলাদেশ থেকে বিভিন্ন শিল্পীরা গান গায় বা নৃত্য করে, বাট এই বছর বাংলাদেশ থেকে ওই রকম বিখ্যাত কেউ আসে নাই, বাট এখানকার বিভিন্ন বাংলাদেশিরা বা জাপানিজ বাংলাদেশের সাথে রিলেটেড যারা, ওরা অংশগ্রহণ করে এবং গান টান গায় আর কি। আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু জাপানিজ এবং বাংলাদেশি কারো ওয়াইফ হইতে পারে, সাধারণত এরকমই হয় আই থিঙ্ক। তো উনি কিন্তু বাংলায় গান গাচ্ছেন এবং বাংলাদেশিদের যত বাংলাদেশি টোকিওতে আছে বা টোকিওর বাইরে যারা আছে তারাও সাধারণত ট্রাই করে এটা মেলায় অ্যাটেন্ড করা, কারণ এই মেলায় আসলে যেটা হয়, আমার ক্ষেত্রে যেটা হয়, যখনই আসি আমি আমাদের আগের ভার্সিটির যারা ফ্রেন্ড বা বড় ভাই বা বিভিন্ন লোকজন আছে বা বিজনেস ফ্রেন্ড পরিচিত যারা, তাদের সাথে সাধারণত জাপানে সবাই এত বিজি থাকে দেখা হয় না, বাট এইখানে গেলে হঠাৎ হঠাৎ দেখা হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা লোকের সাথে একটা হাই হ্যালো হয়ে যায় আর কি, এই জন্য ভালোই লাগে। প্লাস আরেকটা জিনিস যেটা আমি বলবো, বাংলাদেশিদের খাবার, অর্থাৎ জাপানে আপনারা জানেন যে বাংলাদেশিদের খাবার কিন্তু খুব একটা পাওয়া যায় না, হালাল কিছু রেস্টুরেন্ট আছে এগুলোতেও ইন্ডিয়ান খাবার বেশি পাওয়া যায়, নান গ্রিল এসব। বাট এই মেলায় আসলে যেটা হয়, আমরা অথেন্টিক বাঙালির খাবার খেতে পারি, সিঙ্গাড়া ফুচকা চটপটি হালিম কি এখানে পাওয়া যায় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক্কা কাবাব বিরিয়ানি বাংলাদেশি মিষ্টি জিলাপি সব কিছু বানায়, এই যে এখানে ফুচকা দেখতে পাচ্ছেন, তো এইটা হলো বেস্ট পার্ট। আর ইচ্ছা মতো খাওয়া যায়, প্লাস সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এবং টোকিওর কেন্দ্রে হওয়ার কারণে মানে বিখ্যাত ভালো একটি জায়গা টোকিওর মধ্যে। এইখানে বাঙালিরা পারমিশন যে পায় এটাও কিন্তু অনেক ভালো একটা দিক, পজিটিভ দিক। সাধারণত এরকম জায়গাতে এরকম বড় গ্যাদারিংয়ে ফরেনারদের পারমিশনটা দেয় না, বাট বাঙালিরা যা হোক কোনোভাবে ম্যানেজ করে আর কি। তো টোকিও বৈশাখী মেলা 1430 এটা, আর দেখছেন সবাই নৃত্য করছে গান গাচ্ছে যে যেভাবে পারে আর কি, সেলিব্রেট করে। লোকজন কিন্তু মোটামুটি ভালোই আসে, সকাল প্রায় 10:00-11:00 থেকে স্টার্ট হয় এবং বিকাল 6:00-6:30 মধ্যে শেষ হয়ে যায়। তো এই বছরও এরকম ছিল, ওয়েদার একটু খারাপ থাকলেও মনে হচ্ছিলো কেউ আসবে না, বাট বৃষ্টি আলটিমেটলি হয়নি, ক্লাউডি ছিল, সবাই আসছে লেট করে হলেও, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ছিল আপডেট টোকিওর বৈশাখী মেলার।